ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ। 16 কোটি মানুষের দেশে মেধাবীদের লালন, পরিচর্যা ও সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে উচ্চশিক্ষা প্রদান, এই যেন মূল মন্ত্র, গৌরবগাথা এই বিদ্যায়তনের, যেন এক আলোকিত শিক্ষিত মানুষ গড়ার কারখানা। সেসব আলোকিত মানুষেরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন সামরিক বেসামরিক প্রশাসনে, শিক্ষায় গবেষণায়, কৃষি অর্থনীতি, সমাজ কাঠামো বদলের হাতিয়ার হয়ে। বাংলাদেশের উচ্চশিক্ষা আর টেকসই উন্নয়নে তাই ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য একটি নাম। নিভৃতে যে বিশ্ববিদ্যালয়টি তৈরি করছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আর সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের দক্ষ কারিগর, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্র ও সরকারের নীতি নির্ধারণ থেকে মাঠ পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় 1912 সালে নাথান কমিশন গঠনের মাধ্যমে। এরপর 1917 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ও পরবর্তীতে 1920 সালের 23 মার্চ দ্য ইউনিভার্সিটি অ্যাক্ট অনুমোদন লাভের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পথ সুগম হয়। 1921 সালের 1 জুলাই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। রমনা এস্টেট এলাকার 600 একর জায়গা ও 100টি মনোরম ভবন নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। 877 জন শিক্ষার্থী ও 60 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করলেও এখন প্রায় 2000 শিক্ষক ও 38,000 শিক্ষার্থীর পদচারণায় মুখর এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ২০১৫ সালে এসে বিশ্ববিদ্যালয়ের 94 বছর বয়সে এটি এখন স্বাধীন বাংলাদেশের প্রতিরূপ হিসেবেই দাঁড়িয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় উন্নয়নের সহযোগী। বিশ্ববিদ্যালয় দিবসে যেদিন আমাদের অধ্যয়নরত ছাত্রছাত্রীরা, আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ যারা ক্যাম্পাসে আসবেন, বিভিন্ন সমাবেশে যোগ দেবেন, তারা এই দেশকে টেকসই উন্নয়নের দিকে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং তার সাথে উচ্চশিক্ষার কী সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করবেন। উচ্চশিক্ষার মাধ্যমে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যত ধরনের কৌশল অবলম্বন করা দরকার, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সেটি সবসময় করে চলেছি। 12টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিদ্যায়তনটি উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই। তাই তো সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক নতুন নতুন বিভাগ চালু করেছেন। বর্তমানে 77টি বিভাগ যেমন শিক্ষিত শ্রেণী তৈরি করছে, তেমনি টেকসই উন্নয়নে হিউম্যান ক্যাপিটাল তৈরি করছে প্রতিনিয়ত। গবেষণায় বিশেষ অবদানের জন্য সৌদি আরবের শ্রেষ্ঠ বিজ্ঞানী 2015 নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল করিম। মনে পড়ে ডক্টর আতিকে রহমানের কথা। 2007 সালে IPCC যখন শান্তিতে নোবেল পুরস্কার পায়, তখন কো-রিসিপিয়েন্ট হিসেবে মিস্টার রহমানও এ পুরস্কারের অংশীদার হন। সে সময়ে তিনি ও তার গবেষণা প্রতিষ্ঠান IPCC এর সাথে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতেন। আর 2006 সালে তো নোবেল শান্তি পুরস্কার জিতে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রশাসনে, রাষ্ট্র পরিচালনায়, মন্ত্রী পরিষদে, সংসদ সদস্যতে এবং সারা বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে যে বিরাট উন্নয়ন, এর বিরাট একটা অংশে অবদান রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। তা আমি মনে করি আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার মান বাড়িয়ে এই অবদানকে আরও এগিয়ে নিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী যারা এখান থেকে অধ্যয়ন করে দেশ শাসন করছেন,
দেশ ও দেশের বাইরে দূতি ছড়িয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যাও অসংখ্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি বা অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে 13 জন স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি সহ মোট 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। এছাড়া 3 জন প্রধান উপদেষ্টা ও 11 জন প্রধান বিচারপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা ইউনিভার্সিটি, তার যে অবদান বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাসে, সেটা তার সঙ্গে কোনো ইউনিভার্সিটিতে সঙ্গে তুলনা করা যায় না। যেই কোনো ফিল্ডের দিকে আমরা তাকাই, সেখানেই আমাদের ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা নাম করেছে, ভালো কাজ করেছে আর এখনও করে যাচ্ছে। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। সেই বিভাগেরই শিক্ষার্থী ডক্টর ওয়াজেদ মিয়া অ্যাটমিক এনার্জি খাতে বিশেষ অবদান রাখেন। অসংখ্য শিক্ষার্থী শিক্ষক শিক্ষা, দর্শন, শিল্প সাহিত্য ও গবেষণায় অবদান রেখে গেছেন। প্রফেসর আব্দুর রাজ্জাক, সর্দার ফজলুল করিম, তারেক মাসুদ, আহমদ শরীফ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, হেলাল হাফিজ, আবু জাফর ওবায়দুল্লাহ, আবদুল্লাল মামুন, আলমগীর কবির, আহমেদ সফা, আবুল ফজল তাদের মধ্যে অন্যতম। অনেক বড় বড় ব্যবসায়ী যারা দেশে ও দেশের বাইরে হাজারো কর্মসংস্থান সৃষ্টি করে উন্নয়নকে করেছেন টেকসই এবং বেকারত্ব ঘোচানোয় অবদান রেখেছেন, তাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি সহ এরা সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়নে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এখন এটি স্বাধীন বাংলাদেশের প্রাণ। তিনটি হল নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তা বেড়ে হয়েছে 20টি হল ও 3টি হোস্টেল। এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক গবেষণা ব্যুরো, নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র, কম্পিউটার কেন্দ্র, ইতিহাস গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, বসু বিজ্ঞান গবেষণা কেন্দ্র সহ মোট 51টি গবেষণা কেন্দ্র, 13টি ফ্যাকাল্টি, 11টি ইনস্টিটিউট প্রতিনিয়ত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত তৈরি করছে আলোকিত মানুষ। অতি শীঘ্রই মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন বিভাগ চালু করার পরিকল্পনা আছে। এগুলো মূলত উন্নয়নকে গতিশীল করা, উন্নয়নকে ত্বরান্বিত করা, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, উন্নয়নকে টেকসই করা, এগুলি হচ্ছে আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের প্রযুক্তির সংস্পর্শে আনার জন্য সম্প্রতি বিজয় 71 হলে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সবকটি হলের অতিথি কক্ষে ও বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংগঠন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের নিঃস্বার্থ কার্যক্রম অব্যাহত রেখেছে। ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, আইটি সোসাইটি, ফটোগ্রাফি সোসাইটি, চলচ্চিত্র সংসদ, ডিবেটিং সোসাইটি ও বাঁধন তার মধ্যে অন্যতম। এছাড়া টিএসসির দোতলায়
ঐতিহ্য ও গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বলবীর চির উন্নত মমশির, মাথা নানোয়ানো বাঙালির মন মনন জ্ঞান ও প্রজ্ঞার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক যেন শিখর হিমাদ্রির মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকার প্রাণকেন্দ্রে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ঢাকা সফরে সুধী সমাবেশে বক্তৃতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নরেন্দ্র মোদীর বক্তৃতার শেষ দুটি লাইন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আর এই বাংলা ও বাঙালি যতদিন থাকবে, যতদিন রবে পদ্মা মেঘনা বহমান, কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান। ঠিক তেমনি করেই স্বাধিকার স্বাধীনতা আর গণতান্ত্রিক আন্দোলনের তীর্থভূমি ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকিত মানুষ তৈরির কারখানা হয়ে টিকে থাকবে হাজার বছর। আর এই আলোর অভিযাত্রীদের হাত ধরেই বিশ্বের বুকে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।